ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাত। আমাদের একজন ভাই মুর্শিদাবাদ থেকে বলেছেন যে মুয়াজ্জিন স্যার, মুয়াজ্জিন ইমামের বাম পাশে দাঁড়ানোর কারণে বলছে তার নামাজ হবে না, মুয়াজ্জিনকে ডান পাশে দাঁড়াতে হবে কিনা। জি, প্রথম কথা হলো মুয়াজ্জিনের ব্যাপারে বলছি, তারপর আগে বলে নিচ্ছি যে প্রথম কাতারের ব্যাপারে বলছি একটু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, লাউ আন্নান নাস ইয়ালামুনা মা ফিন নিদাই ওয়াসফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি। আলবানী তাহকিককৃত সহিহ তিরমিজির 225 নম্বর হাদিস, বুখারীর 615 নম্বর হাদিস, মুসলিমের 437 নম্বর হাদিস, সুনান তিরমিজির 225 নম্বর হাদিস। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি মানুষেরা জানতো যে আজান দেওয়া এবং প্রথম কাতারে নামাজ পড়ার কি ফজিলত, তাহলে তারা এমন তার এমন ভাবে প্রতিযোগিতা করতো, কেউ কাউকে ছাড় দিত না। অবশেষে তাদের মধ্যে লটারি হতো, লটারির মাধ্যমে একজন একজনের জায়গা নির্ধারণ করত। তাহলে প্রথম কাতার এবং আজান দেওয়ার ফজিলত। এখন প্রশ্ন হলো দ্বিতীয়, যে কে একামত দিবে আজান দেওয়ার পরে? একামতটা কে দিবে? উনি দিবে, মুয়াজ্জিন যিনি আছে, না অন্য কেউ দিতে পারবে? এখানে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আফদলু আন্নাহু ইয়াতাওয়াল্লাল ইকামাতা ইয়াতাওয়াল্লাল ইকামাতু মাইয়াতাওয়াল্লাল আযান। যে যে ব্যক্তি আজান দিয়েছে সেই একামত দিবে, এটা হলো আফদল, উত্তম। ওয়াহাদা হুয়াল আফদল, এটা হলো উত্তম। ওয়ালাউ আকামা গায়রাহু ফালা হারাজ, যদি ওয়ালাউ আকামা গায়রাহু ফালা হারাজ, যদি কেউ তার ব্যতীত অন্য কেউ একামত দেয়, তাহলেও সেটা কোনো দোষের কিছু হবে না। অথবা কি বলে, যদি মুয়াজ্জিন কোনো অসুস্থ অবস্থায় থাকে অথবা তাকে কোনো কাজে ব্যস্ত থাকে, সে যদি কাউকে বলে যে আপনি দেন, তাহলে কোনো সমস্যা হবে না, দিতে পারবে, যে কেউ একজন দিতে পারবে। উত্তম হলো মুয়াজ্জিন নিজে ইকামত দিবে। আর মুয়াজ্জিনের দাঁড়ানোর ব্যাপারে বলছি, সেটা হলো মুয়াজ্জিন কোথায় দাঁড়াবে, বামে না ডানে, এ ব্যাপারে কোনো নির্দিষ্ট কিছু আসেনি। তবে মুয়াজ্জিন যদি এরকম হয় যে ইমামের স্থলাভিষিক্ত, যে ইমাম না থাকলে তিনি মসজিদ নিয়ন্ত্রণ করতে পারে, নামাজ পড়াতে পারে, অথবা ইমামের নামাজের মধ্যে সমস্যা হলে ওযু ছুটে গেলে ইমাম সাহেবের স্থলাভিষিক্ত হতে পারবে, তাহলে উচিত হলো ইমাম সাহেবের পিছনে বরাবর মুয়াজ্জিন দাঁড়াবে। এটা মুয়াজ্জিন না, যে কোনো জ্ঞানী ব্যক্তি যারা অগ্রাধিকার পাবে তারা ইমামের পিছনে দাঁড়াতে হয়, কেননা ইমামের নামাজের মধ্যে ওযু ছুটে যেতে পারে, সমস্যা হতে পারে, ইমাম চেঞ্জ হতে পারে নামাজরত অবস্থায়, তখন তিনি যেন হাতে টান দিয়ে একজনকে নিতে পারে। তো সেটা আমাদের সমাজে মুয়াজ্জিনই বেশি, যদি পড়াশোনা জানা হয়, মাদ্রাসা পড়ো হয়, তাহলে মুয়াজ্জিন যোগ্যতা রাখে ইমামের পিছনে দাঁড়ানোর। এছাড়াও যদি সাধারণ মুয়াজ্জিন হয় এবং তার থেকে আরেকজন জ্ঞানী মানুষ হয় যিনি আলেম মুয়াজ্জিন নয়, তাহলে তিনি ইমামের পিছনে দাঁড়াবেন, মুয়াজ্জিন ডানে বামে দাঁড়াবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহু আলম বিহাদা সওয়াব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।